হ্যালো ভিওয়ার্স অনলাইন টিচিং অ্যালার্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিওয়ার্স প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের দু হাজার কুড়ি একুশ যে টাকা সেটা কিন্তু অনেকের অ্যাকাউন্টেই ঢুকতে শুরু করেছে তো আপনি যদি সেই টাকাটি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনার যে স্কলারশিপ সেই স্কলারশিপটি কী অবস্থায় রয়েছে অর্থাৎ সেই স্কলারশিপের স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি চান আপনার স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন বা আপনার স্কলারশিপটি কী অবস্থায় রয়েছে সেটা আপনারা চেক করে দেখবেন তাহলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হয় কী হবে সেটা বুঝতে পেরে যাবেন তো এখন আমি এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের হোম পেজে রয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন ওয়েবসাইটটি ওপেন করলে পরে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন দেখুন অ্যানাউন্সমেন্টের পাশেই রয়েছে অপশনটি ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এখান থেকেই আপনারা স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখানে ক্লিক করলে পরে আপনাদের সামনে দেখবেন লোডিং হয়ে একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে প্রথমেই বলবে চুজ ডিস্ট্রিক্ট হোয়ার ইউর ইনস্টিটিউট ইজ লোকেটেড অর্থাৎ আপনার যে ইনস্টিটিউটের আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট রয়েছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টে ক্লিক করলে এখানে ওকে করতে বলবে কনফার্ম করতে বলবে ওকে করে আপনারা কনফার্ম করে দেবেন তারপরে দেখবেন লোডিং হয়ে এই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখুন এখানে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নং অথবা ইউজার আইডি অর্থাৎ এখানে আপনাদের অ্যাপ্লিকেশন যে নাম্বারটা রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে দেখবেন আপনাদের যে অ্যাকারাইজমেন্ট পেজটি রয়েছে বা যে ফর্ম সেখানেই রয়েছে এই নাম্বারটি ডাব্লু বি জিরো ওয়ান এই এই ধরনের একটা কিছু রয়েছে ডাব্লু দিয়ে শুরু হয় তারপরে রয়েছে দেখুন অ্যাপেল ডিস্ট্রিক্ট তো কোন ডিস্ট্রিক্টের আনন্দে অ্যাপ্লাই করছিলেন সেটা সিলেক্ট করবেন এবং তারপরে রয়েছে সেশন এখান থেকে আপনি কারেন্ট যে সেশন চলছে অর্থাৎ দু হাজার কুড়ি একুশ এই সেশনে আপনারা ক্লিক করে দেবেন আপনি যদি চান অন্য কোনো সেশনের রেজাল্টটা পেতে বা স্ট্যাটাসটা দেখতে তাহলে আপনারা সেই সেশনটা সিলেক্ট করবেন এরপরে এখানে যে ক্যাপচাটি শো করছে সেই ক্যাপচাটি আপনারা নিচের বক্সে এন্টার করবেন ক্যাপচা এন্টার হয়ে গেল পরে যে দেখুন রয়েছে চেক স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন তো যখনই আপনারা এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে লোডিং হয়ে সেই পেজটি চলে আসবে যেখানে আপনার সমস্ত স্ট্যাটাসটা শো করবে তা আমি এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে দিচ্ছি তো একটু ওয়েট করতে হবে স্ট্যাটাসে ক্লিক করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করে নেব দেখবেন এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেখুন এখানে রয়েছে ডাটা শিট অফ স্টুডেন্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান সেশন অ্যাজ পার রেকর্ড এখানে ক্যান্ডিডেট বা যে যার আইডি দিয়ে আপনারা সার্চ করলেন তার নাম তার যে আইডিটা সেটা এবং তারপরে তার ডিস্ট্রিক্ট এবং শেষে অ্যাকাউন্ট নাম্বারের শেষ চার ডিজিট শো করবে এবং নিচে তার স্ট্যাটাস যেটা রয়েছে সেটা দেখুন রয়েছে এখানে যে ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং অ্যাট ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি লেভেল হার্ড কপি নট রিসিভ অর্থাৎ এখনও পর্যন্ত আমার এই স্কলারশিপটা কিন্তু অ্যাপ্রুভড হয়নি এটা কিন্তু যে ইংলিশ বাজার যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে কিন্তু হার্ড কপি রিসিভ হয়নি তাই এই স্কলারশিপটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি তো আমি কিছুদিন আগেই এই স্কলারশিপটার যে ফর্মটা সেটা আমি ইনস্টিটিউটে জমা করে এসেছি তাই এটা এখন আমার কিছু হয়নি তো যাদের অনেক আগে জমা হয়ে গিয়েছিলো তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং অনেকেই টাকা পেতে শুরু করে দিয়েছে তো আমি অন্য একটা সেশনে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন আপনাদের অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কী এস এম এস থাকবে তো সেশনে গিয়ে আমি দু হাজার আঠেরো সরি উনিশ কুড়ি সেশনটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে সেম একই প্রসেসে সমস্ত ডিটেলস দিয়ে দিব এবং সেশনের জায়গায় আমি শুধুমাত্র দু হাজার উনিশ কুড়ি সেশন করলাম তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেব তাহলে এখানে আমার দু হাজার উনিশ কুড়ি সেশনে আমি কিন্তু টাকা পেয়েছি তো যখন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হবে তখন কিন্তু এই মেসেজটা শো করবে দেখুন রয়েছে ইউর অ্যাপ্লিকেশান ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড স্যাংশনড বাই স্টেট অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে বা আমি যার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু স্যাংশন হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে গেছে এবং এখানে দেখুন লট নং দিয়ে দিয়েছে তো আপনার স্ট্যাটাসে যদি এইভাবে লট নম্বর দিয়ে দেয় তাহলে দেখবেন লট নম্বর দেওয়ার পরেই কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে আপনি যদি আপনার স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে দেখতে পান সেখানে লট নম্বর দিয়ে দিয়েছে তাহলে চিন্তার আর কোনো কারণ নেই কারণ যখন অ্যাপ্রুভড হয় তখনই সেই লট নম্বরটা দেয় এবং লট নম্বর দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তো এই লট নম্বর দেওয়ার পরে কত মধ্যে টাকাটা ঢুকে এটা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন তো এটা আপনাদেরকে বলে দিই লট নম্বর দেওয়ার পরে এক্স্যাক্ট কোনো টাইম নেই যে এই দু দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো মিনিমাম দু থেকে তিন মাস টাইম থাকে লট নম্বর দেওয়ার পরে তার মধ্যেই কিন্তু অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকে যায় তো তাই লট নম্বর দেওয়ার পরে আপনারা ওয়েট করবেন তবে দেখবেন ঠিক আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে আর স্ট্যাটাস চেক করার পর যদি দেখেন সেখানে কোনো প্রবলেম রয়েছে বা কোনো কিছু ভুল করেছিলেন তাহলে অবশ্যই সেটা আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের যে নিকটবর্তী যে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে যেখানে এই স্কলারশিপের কাজটা হয় সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে সেটাকে আপনারা কারেকশন করে নেবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছেন এই প্রসেসেই কিন্তু আপনারা আপনাদের স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন এই স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা এই স্কলারশিপ নিয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে বাজিয়ে রাখবেন তাহলে আমি যখন অন্য কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে